সুইট আপু আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আপু তোমরা আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটি রিকোয়েস্টেড ভিডিও যেটা হচ্ছে তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছ যে তোমরা কীভাবে তোমাদের স্কিনকে ফর্সা আর গ্লোয়িং করতে পারো সিরাম দিয়ে তো আমি আজকে একটি ভিটামিন সি সিরাম ইউ তৈরি করে দেখাবো কীভাবে তোমরা ঘরে এটা তৈরি করতে পারো আর মার্কেট মার্কেট থেকে এত টাকা খরচ করে কেনাও কোনো প্রয়োজন হবে না তো শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যেন আমার নতুন নতুন ভিডিওগুলো সববার প্রথমে দেখতে পারো আগে বলে নেই ফ্রেন্ডস ভিটামিন সি আমাদের স্কিনের জন্য কী কী কাজ করে ভিটামিন সি আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং করতে খুবই তাড়াতাড়ি সাহায্য করে আর সিরাম তো কথাই নেই সিরাম আমাদের স্কিনের জন্য খুবই ভালো তো অবশ্যই সবার কিন্তু সিরাম ইউজ করা প্রয়োজন যখন তোমরা নাইট ক্রিম ইউজ করো নাইট ক্রিম ইউজ করার আগে তোমরা সিরাম অবশ্যই ইউজ করবে সিরামটা ইউজ করে তারপর নাইট ক্রিম ইউজ করো সিরাম আমাদের স্কিনকে ফর্সা করতে খুবই ভালো কাজ করে তো চলো শুরু করা যাক এর জন্য আমার লাগবে ভিটামিন সি এই ট্যাবলেট এই ট্যাবলেটটা কিন্তু যে কোনো ডাক্তারের দোকানেই তোমরা পেয়ে যাবে যে কোনো ডাক্তারের দোকানে তোমরা এক পিস দুটো করে পাবে তো এই ক্যাপসুল আমার দুইটাই লাগবে আমি অল্প অল্প পরিমাণে করে তারপর এক সপ্তাহ কি দুই সপ্তাহের জন্য বানিয়ে তারপর স্টোর করে রেখে দেই। তো এটা দুইটা নিব আমি এটাকে আমি ক্রাশ করে নিব তো দেখো ফ্রেন্ডস আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি ক্যাপসুলগুলো এরপর আমি এর সাথে অ্যাড করব অ্যালোভেরা জেল আমি পাতঞ্জলি অ্যালোভেরা জেলটা ইউজ করছি তোমরা যে কোনো অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারো যেটা তোমাদের স্কিনে স্যুট করে তো আমি এটা ইউজ করছি তো এটা আমি জাস্ট এক চামচ পরিমাণে দিলাম এরপর এই দুইটা ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখো ফ্রেন্ডস আমার এটি মিক্স করা হয়ে গেছে এটার কনসিস্টেন্সি ঠিক এরকম আসবে একটু ক্রিমি ক্রিমি তো এটা তোমরা বেলাও ইউজ করতে পারবে দিনের বেলাও ইউজ করতে পারবে গোসলের পরেও এটা ইউজ করতে পারবে এটা তোমরা অ্যাজ এ লোশন হিসেবে ইউজ করতে পারো এটা কিন্তু ফ্রেন্ডস তোমরা রেগুলার ইউজ করলে এটার কাজটা তোমরা দেখতে পারবে খুবই সহজে এটা কতটা স্কিনকে গ্লোয়িং আনে ফর্সা করে সিরাম আমাদের স্কিনের জন্য কি কি উপকার করে সেটা তো তোমরা অবশ্যই জানো স্কিনটাকে মশ্চার রাখে এটার সাথে তোমরা ইচ্ছে করলে ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করতে পারো ভিটামিন ই ক্যাপসুল যাদের স্কিনটা ড্রাই স্কিন তারা ভিটামিন ই ক্যাপসুল ইউজ করবে এটা তোমরা স্টোর করে রাখতে পারো এক থেকে দুই সপ্তাহর মতো এখানে আমি যতটুকু বানিয়েছি এটা প্রায় এক সপ্তাহর মতো চলে যাবে তো এটা ফ্রিজে রেখে এক সপ্তাহ এক সপ্তাহ করে এভাবে বানিয়ে তোমরা কিন্তু ইউজ করতে পারো তো আমি দেখিয়ে দিচ্ছি এটা জাস্ট অল্প পরিমাণে নিবে তোমরা নিয়ে তোমাদের স্কিনে জাস্ট এভাবে দিয়ে দিয়ে তারপর মিশিয়ে দিবে মিশিয়ে দেওয়ার পরে রাত্রিবেলা তোমরা যেটা করবে এভাবে দেওয়ার পরে তোমাদের নাইট ক্রিম ইউজ করবে নাইট ক্রিম ইউজ না করলেও চলবে তোমরা সিরাম ইউজ করেও কিন্তু তোমাদের স্কিনের যত্ন নিতে পারো স্কিনটাকে গ্লোয়িং আনতে পারো তো দেখিয়ে দিলাম কিভাবে তোমরা খুব সহজে ঘরেই সিরাম তৈরি করতে পারো আর দোকানে কিন্তু সিরামের দাম প্রচুর তো আমরা কিন্তু ঘরেই সিরাম তৈরি করতে পারি দোকান থেকে না কিনি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আজকে এখানে আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাই বাই